সেই নিয়ে এসেছিলাম এই গাছটা, এটাকে কালকে ধুয়ে দিয়েছি পাতাগুলো, ওই মুছে টুছে পরিষ্কার করেছি। এবার নিয়ে যাবো এটা হচ্ছে গিয়ে রান্নাঘরের জানলাটায় রাখবো। আর এটা তো সেই মায়ের বাড়ির ওখান দিয়ে দিয়েছিল এক দাদা, এটাকে কাটিং করাতে নিয়ে যেতে হবে। আর দেখো আমার রজনীগন্ধা কিন্তু এখনও সেই অবস্থাতেই রয়ে গেছে, এই যে তিনি ফোটেননি, ফুটবে ফুটবে করছে। যাক আমারই ভালো হয়েছে, ফুটে গেলে তো শেষই হয়ে গেল, প্রায় 3 মাস হতে যাচ্ছে। তেনারা সযত্নে রয়েছেন এখানে। আর এই দেখো এটাকে ভেবেছিলাম টবে দেব, কিন্তু এখানে যে মাটিগুলো রয়েছে এগুলো, এই মাটি তো আমার কাছে নেই, তো ওই ওদের নার্সারিতে গিয়ে দেখতে হবে। পড়ে না যায়, পড়লে নিচের ফ্ল্যাটের মাথায় পড়বে। কত সুন্দর! আর এটা ছিল আমার দরজার সামনে, এটাকে নিয়ে এসেছি। এটা কি জানি, এটার মনে হয় রোদ লাগবে, তো এটাকে ব্যালকনিতে নিয়ে এসেছি। বেল ফুলগুলো আনলাম, কিন্তু সেগুলোতে আর ফুল ওই নার্সারিতে যতদিন ছিল, ওই নার্সারি থেকে নিয়ে এসেছি তখন যে ফুল ছিল, তো সেই ফুলই। আর তারপরে আর ফোটেননি তেনারা, আমার মানে আমার বাড়িটা মানে ওদের পছন্দ হয়নি। যাই হোক হোক, এই যে মাম্মিকা ধাবা, এগুলোকে সরাবো, সরিয়ে এই ডাল ঠাল এগুলো হাবি যাবি রিঙ্কির কাজ। দেখো এগুলোকে সব যত বলবো এগুলোকে তুলিস না এখানে, যত বলবো এগুলোকে তুই রেখো না এখানে, ও বেশি করে করে এখানটায় রাখবে, দর্শনীয় জিনিস এগুলো আর কি। তো এখানটা আগে পরিষ্কার করব, পরিষ্কার করে মুছে টুছে নেই তারপরে গাছটা রাখবো। গাছটা এই সাইডে রাখলে ভালো হতো নাকি এই সাইডটায় রাখবো, দেখি যেই সাইডটায় ভালো লাগবে, যে দিকটা ভালো লাগবে সেই দিকটাতেই রাখবো, আগে পরিষ্কার করে নিই জায়গাটা। চলো মুছে নিই আগে এটা, সমস্ত শিশুগুলোকে নামিয়ে দিয়েছি। আর দেখো দেখেছো মাম্মিকে ধাবা উল্টে গেছিল, শিশুগুলোকে নামিয়ে রেখেছি, এগুলোকে একটু মুছবো, পরিষ্কারই আছে কিন্তু একটু মুছে একবারে রাখবো। গাছটা রেখে দিয়েছি, আর দেখি আগে কেমন লাগে তার পাশে শিশির বোতল টোতল গুলো দিয়ে। আমন্ডের আমন্ডের ফুটোটাই রয়ে গেছে দেখি, মাম্মিকা ধাবাও তো ওইটা তার বন্ধ হবার নয়, তো এটাকেও রেখে দেবো এখানে। এগুলো হচ্ছে রিঙ্কির কাজ, রিঙ্কি এসে এগুলো করবে, আর আমার কাজটা আমি করে ফেলেছি। দেখো কেমন লাগছে বলো জায়গাটা। আরেকটা কাজ করবে, যে চকলেটগুলোকে যে ভেঙে ভেঙে রাখি, এই চকলেটগুলো নেই দেখো পুড়িয়ে গেছে, তো আর এটাকে ভেঙে ভেঙে এখন টুকরো করতে হবে আমাকে। সারা শীতে ভাঙার তো চেষ্টা করলাম, কিন্তু ফ্রিজে থেকে একদম শক্ত হয়ে গেছে, একটু ইয়ে আজকে এবড়ো খেবড়ো হয়ে গেল। থাক পরে একটু নরম হলে তারপরে পিস পিস করে ভেঙে এটার মধ্যে ভরে রাখবো। এই গুড নাইটের অয়েলগুলো নিয়ে এসেছিল, মানে হয়ে গেছে 15 দিন, এখন লাগাবো লাগাবো করে আর আর লাগানোই হচ্ছে না। এক্ষুনি রিঙ্কিবাবু চলে আসবেন, তার আগে আমাকে কয়েকটা কাজ করতে হবে, লাগাবো
আজকে আরেকটাও কাজ করবো এই তুলসী গাছগুলোকে পটে দেব আজকে। ভয় হচ্ছে না, তুলসী গাছগুলোর কি অবস্থা, ও শুকিয়েও গেছে। জল দেবো কি করে, ওদের মাথায় পড়ে আবার কি করবে, টবে ছাড়া জল দিয়ে ওই উপরে বেরিয়ে যায়। কেউ যদি কারোরটা সরিয়ে দেয় না সরাবে, এখন তো প্রত্যেকবারে লাইন। বাবা দিদি তোমাদের অনেক সুবিধা করে দিয়েছে। না না শুকিয়ে যাচ্ছে না, এই সিজন চলে গেলে তো আর ফুল তখন ছাদে রেখে আসবো, বুঝছো? না সিজন চলে গেলে তো আর হবে না, এই তো বর্ষাকালটাতেই। একটু আগেই কিন্তু এখানটা ঝাড় দিয়ে এসেছে, তা আমি আবার যখন গাছ নিয়ে আসতে গেছি গাছটা রাখতে গেছিলাম তখন থেকে আবার নোংরা। তো যথারীতি তিনি তাকে বলাতে তিনি বললেন না বৌদি আবার ঝাড় দেবো, তা যাই হোক আবার ঝাড় দিতে বসছে। দেখো তুলসী গাছটা লাগিয়ে দিয়েছে এই যে, আর পিসলিটা এই যে লাগিয়ে দিয়েছে, কবে এনেছে এই গাছটা। আর এই বেলফুল গাছটাকে ওপরে তুলে দেবো কারণ এটার আর কোনো কাজ নেই, ফুলও ফোটে না কিচ্ছু না, এটাকে ওপরে দিয়ে দেবো। লাগিয়েছি বাট এই পাতাগুলোকে কেটে দেবো এখন, এগুলো ঝুলে 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 পড়ছে, নাকি রেখে দেবো, দূরে দিয়ে বেঁধে দিই তার থেকে। গাছের পাতাগুলো আর কাটে নিয়ে দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, তাহলে এই নিচটা তো পড়বে না। রিঙ্কি তো কাজ করে চলে গেছে আর আমি নিয়ে এসেছি রোদ থেকে, আর লোভ সম্বরা রোদ দেখে লোভ সামলাতে পারলাম না, পাপোশগুলো নিয়ে চলে এসেছি, পাপোশগুলো ধুয়ে দিয়েছি, এই যে এখানটা দিয়ে যাব। দিয়ে দিয়েছি শুকোয় যে পাপোশ, আর রোদটা দেখো কি সুন্দর রোদ উঠেছে, আবার ভয় লাগে, ভয় লাগে যে টুপ করে নেমে গেলেই হলো আর কি বৃষ্টিটা। আর এই দেখো এয়ারপোর্ট গ্রাউন্ডটা, ওই যে একটা প্লেন আসছে দূরে ওটা ছাড়বে, ওই যে সাদা রঙের প্লেনটা, আর একটা আসছে এদিকে, দাঁড়া Thank you.
আসলেন, এবার উনি রেডি, উনি এবার ছাড়বেন, রেডি হচ্ছে। তার পেছনে আরেকটাও আছে, যা রোদ উঠেছে, এতে দাঁড়িয়ে থাকলে ইতিমধ্যে শুটকি মাছ হয়ে যাওয়ার জোগাড় হবে আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক আনন্দে থেকো।